হ্যালো এভরিবডি, এভিএম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, মাধ্যমিক 2022 পরীক্ষার্থী, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের হাজির হয়েছি। আজকের আমরা 2022 সালের পরীক্ষার্থীদের জন্য ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। কিছুদিনের মধ্যে তোমাদের পরীক্ষা, এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে সেই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ 90 নম্বরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হয়েছে। শুধু তাই নয়, শুধু প্রশ্নপত্র নয়, তার সঙ্গে উত্তরগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে। ভিডিওটি একটু বড় হতে পারে, সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। আর সেই সঙ্গে জানিয়ে রাখি, যে সাজেশনগুলি অর্থাৎ যে প্রশ্নপত্রগুলি নিয়ে আলোচনা করা হয়েছে এর বাইরে এখান থেকে তোমরা কিন্তু আবার নতুন করে সাজেশন করবে না। সমস্ত প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে। আমি আশা করব তোমাদের পরীক্ষা অত্যন্ত ভালো হবে। সেই সঙ্গে বলি, যারা এভিএম ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা নিচের এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকন বা ঘন্টা চিহ্নকে অন করে অল নোটিফিকেশান সিলেক্ট করতে কিন্তু ভুলবে না। এই ধরনের এডুকেশনাল ভিডিও, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নানা সাজেশন ও টিপস পাওয়ার জন্য এখনই তোমরা এভিএম ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করো। তো যে কথা বলছিলাম, 2022 পরীক্ষার্থীদের জন্য ভৌত বিজ্ঞান এই বিষয়ের ভিডিও করার জন্য অনেক অনুরোধ বা অনেকে কমেন্ট করছিল, তাদের জন্য এই ভৌত বিজ্ঞান প্রশ্নপত্রটি নিয়ে আমরা আলোচনা করছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, ভিডিওটি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে, কেউ স্কিপ করবে না। তো এই প্রশ্নপত্রটি একটি পিডিএফ ফাইলে আছে, কথা না বাড়িয়ে আমরা এবার দেখে নেব সেই প্রশ্নপত্রটি। এটি হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ 2022 সালের গুরুত্বপূর্ণ একটি প্রশ্নপত্র। এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং সমস্ত প্রশ্নগুলি তোমরা মনোযোগ সহকারে করবে। তো প্রথম প্রশ্ন, গ্রুপ এ, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্ন বাধ্যতামূলক, প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। 1×15 অর্থাৎ 15 নম্বর এখানে আছে, 1:1। সিএফসি অতিবেগুনি রশ্মির আঘাতে বিভাজিত হয়ে উৎপন্ন করে, এ সক্রিয় ফ্লোরিন পরমাণু, বি সক্রিয় হাইড্রোজেন পরমাণু, সি সক্রিয় কার্বন পরমাণু, ডি সক্রিয় ক্লোরিন পরমাণু। সঠিক উত্তর ডি সক্রিয় ক্লোরিন পরমাণু। 1:2, অ্যাভোকাডোর সংখ্যা এন হলে 1 মোল CO2 এর পরমাণুর সংখ্যা, এ 3N, বি 2N, সি 4N এবং ডি N। সঠিক উত্তর এ 3N। 1:3, কোন ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বাধিক, এ 4 গ্রাম CH2, বি 33 গ্রাম CO2, সি 1 গ্রাম H2, ডি 40 গ্রাম SO2। সঠিক উত্তর বি 33 গ্রাম CO2। 1:4, কোনো উত্তল লেন্সে বস্তুর দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্বের মান যথাক্রমে 10 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার হলে রৈখিক বিবর্ধন, এ 1/2, বি 2, সি 1/4, ডি 4। সঠিক উত্তর বি 2। 1:5, আলোক কেন্দ্র দিয়ে আলো যাওয়া আলোক রশ্মি বিচ্যুতি, এ 0 ডিগ্রি, বি 45 ডিগ্রি, সি 60 ডিগ্রি, ডি 90 ডিগ্রি। সঠিক উত্তর এ 0 ডিগ্রি। 1:6, কাঁচের স্ল্যাবে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ, এ 360 ডিগ্রি, বি 0 ডিগ্রি, সি 30 ডিগ্রি এবং ডি 90 ডিগ্রি। সঠিক উত্তর বি 0 ডিগ্রি। 1:7, রোধের অনন্যককে বলা হয়, এ পরিবাহিতা, বি আপেক্ষিক রোধ, সি বিভব প্রভেদ, আর ডি প্রবাহমাত্রা। সঠিক উত্তর এ পরিবাহিতা। 1:8, ধাতব পরিবাহী রোধ প্রায় শূন্য হয়ে যায়, এ 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বি 0 ডিগ্রি ফারেনহাইট, সি ওকে, ডি 300 ডিগ্রি সেন্টিগ্রেড। সঠিক উত্তর সি ওকে। 1:9, কোনটি গৃহস্থালির বর্তমান উপাদান নয়, এ ফিউজ, বি সকেট, থ্রি সিতে আছে 3-পিন প্লাগ এবং ডিতে আছে ট্রান্সফর্মার। সঠিক উত্তর ডি ট্রান্সফর্মার। 1:10, নিচের কোনটি তরল হ্যালোজেন, এ এফ, বি সি, সিআই সি, বিআর, ডি আই। সঠিক উত্তর সি বিআর। 1:11, নিচের কোন ক্ষার ধাতুটি তেজস্ক্রিয়, এ এন এ, বি কে, সি এফ আর, ডি সি এস। সঠিক উত্তর সি এফ আর। পরের পৃষ্ঠায় আমরা চলে যাব। এই উত্তরগুলো আমি মুখে বলছি এবং উত্তরগুলো স্ক্রিনে তোমরা দেখছো। এই উত্তরগুলি দেখে তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলি কিন্তু রেডি করে রাখবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই মনোযোগ সহকারে তোমরা দেখে যাবে, পরীক্ষার দিন তোমাদের মুখের হাসি চওড়া হবে এবং তোমরা এর সুফল কিন্তু পাবে। কোনো প্রশ্ন তোমরা কিন্তু বাদ দেবে না। তো 2 নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 1:12, নিষ্ক্রিয় মৌলের পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা, এ 6, বি 7, সি 8 এবং ডি 4। সঠিক উত্তর সি 8। 1:13, একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ হল, এ H2O, বি CO2, সি C2H2 এবং ডি CH4। সঠিক উত্তর সি C2H2। 1:14, তড়িৎ বিশ্লেষণ পাত্র হল, এ ক্যালোরিমিটার,
বি ভোল্টমিটার, সি ভোল্টামিটার, ডি হাইগ্রোমিটার। সঠিক উত্তর সি ভোল্টামিটার। 1-15, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড উৎপন্ন হয় এ এইচ টু ও, বি ও টু, সি এইচ টু, ডি এইচ টু ও টু। সঠিক উত্তর বি ও টু। গ্রুপ বি, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ গ্রুপ বিতে তোমাদের 21 নম্বর আছে। 21 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি, সমস্ত প্রশ্নের উত্তর এখানে করা আছে। সেই প্রশ্নের উত্তরগুলি আমি মুখে বলছি, স্ক্রিনে তোমরা দেখছো, এখান থেকে উত্তরগুলি রেডি করে রাখবে। 2, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 × 21, অর্থাৎ এখানে 21 নম্বর আছে। 2-1, ফায়ারি আইস কাকে বলা হয়? উত্তর মিথেন হাইড্রেট। 2-2, তাপন মূল্যের একক কি? উত্তর কেজিআই, কেজি। অথবা ঠিক ভুল নির্বাচন করো, কোলবেট মিথেন বিষাক্ত, এসও টু না থাকায় তাকে সুইট গ্যাস বলে। এখানে ঠিক বা ভুল এগুলি কিন্তু নির্ণয় করতে হবে। 2-3, প্রশ্ন উত্তর হবে মোলার ভর, প্রশ্নটি তোমরা এখানে দেখছো। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি এবং প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো প্রশ্নই কিন্তু তোমরা বাদ দেবে না, এর উত্তরগুলো রেডি করবে। অথবা যে প্রশ্নটি আছে, বয়েল ও চার্লসের সূত্র দুটিতে যে ভৌত রাশিকে ধ্রুবক বলা হয় তার নাম লেখো। পরের প্রশ্ন 2-4, চার্লসের সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। লেখচিত্রটি স্ক্রিনের বাঁদিকে তোমরা দেখছো, এটি করা আছে বাঁদিকে স্ক্রিনে। 2-4 যেখানে তার ঠিক পাশেই এটি করা আছে, দেখে নেবে। 2-5, অবতল লেন্স সর্বদা একটি বস্তুর কী ধরনের প্রতিবিম্ব গঠন করে? উত্তর সমশীর্ষ, লেখা আছে ডান দিকে। 2-6, স্পষ্ট দর্শনের ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব কত? 25 সেন্টিমিটার। উত্তর 2-7, শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? উত্তর সমস্ত বর্ণের আলোর বেগ সমান। 2-8, তড়িৎ কোষের অভ্যন্তরে যে বিভব পতন হয় তাকে কী বলে? নষ্ট ভোল্ট। উত্তর 2-9, রোধাঙ্কের এসআই একক কী? উত্তর ওহম মিটার। 2-10, বৈদ্যুতিক ফিউজ তার কিসের তৈরি? উত্তর টিন, সীসা, এগুলি দিয়ে তৈরি হয়। 2-11, LIBNF মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও, এখানে উত্তরটি করা আছে। শেষে এফ, এটি তো তোমার এখানে স্ক্রিনে আসেনি, কেটে গেছে, এফ হবে শেষ, শেষে পরপর সাজানো আছে ঊর্ধ্বক্রমে, ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। 2-12, মেন্ডেলিফের পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ে অপেক্ষা কয়টি মৌল বেশি আছে? 6টি। অথবা এ মৌলটির পারমাণবিক সংখ্যা 19 হলে পর্যায় সারণীতে মৌলটির অবস্থান লেখো। 2-13, ত্রয়ী সূত্র এর উদ্ভাবন করেন বিজ্ঞানী ডোবেরাইনার। উত্তর এরপরে আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। 2-14, নিষ্ক্রিয় তেজস্ক্রিয় মৌলটির নাম লেখো। অথবা একটি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে পারমাণবিক ব্যাসার্ধ ড্যাশ পায়, হ্রাস পায়? উত্তর হবে হ্রাস পায়। 2-15, এক্স এবং ওয়াই মৌল দুটির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6 ও 9, কোনটি অ্যানায়ন গঠন করতে পারে? উত্তর ওয়াই। 2-16, এমন একটি যৌগের নাম লেখো যেখানে অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায়। উত্তর LIH। 2-17, ঠিক ভুল নির্বাচন করো, CaH2 অণুতে তড়িৎ যোজি বন্ধন বর্তমান, এটি ঠিক, টিক চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, উত্তরটি সঠিক। অথবা CaCl2 যৌগটির ক্ষেত্রে সংকেত ভর প্রযোজ্য। 2-18, কোনো বস্তুতে রূপর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কী ব্যবহার করা হয়? উত্তর পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইট। 2-19, লোহা দ্রব্যে নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী ব্যবহৃত হয়? উত্তর ক্যাথোড হিসেবে লোহা এবং অ্যানোড হিসেবে নিকেল ব্যবহার করা হয়। অথবা পরের প্রশ্ন, কপারের তড়িৎ পরিশোধনে অ্যানোডে কী কী অশুদ্ধি পাওয়া যায়? 2-20, ঠিক ভুল নির্বাচন করো, তড়িৎ বিশ্লেষণের সময় সমপ্রবাহী তড়িতের DC পরিবর্তে পরিবর্তী প্রবাহ AC ব্যবহৃত হয়, এটি ভুল, ক্রস দিয়ে বোঝানো হয়েছে। 2-21, মৌলিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হতে পারে কিনা ব্যাখ্যা করো। এরপরে আমরা গ্রুপ সিতে চলে যাব। প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা জানো তোমাদের সমস্ত চ্যাপ্টার গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থেকে ছোট ছোট প্রশ্ন করে কিন্তু ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞানের প্রশ্ন হয়। তো এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো প্রশ্নই তোমরা বাদ দেবে না, সমস্ত প্রশ্নের উত্তরগুলো যেগুলো উত্তর এখানে রেডি করা আছে দেখবে, আর বাদবাকি প্রশ্ন উত্তর তোমরা নিজেরা বাড়িতে তৈরি করবে। এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং কোনোভাবেই কোনো প্রশ্ন যাতে মিস না হয় সেই বিষয়টি কিন্তু খেয়াল রাখবে, তাহলে পরীক্ষার সময়
তোমাদের কিন্তু পরীক্ষা দিতে অনেক সুবিধা হবে এবং ভালো রেজাল্ট বা বেশি নম্বর পেতে কিন্তু তোমাদের সাহায্য করবে। এই বিষয়টি তোমরা মাথায় রাখবে। তো পরের যে প্রশ্নগুলি আমরা দেখে নেব, গ্রুপ সিতে তিনের দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, 2×9=18 আছে এখানে। 3-1, ওজোন স্তর কিভাবে বিনষ্ট হয়। 3-2, গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্রটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো, অথবা চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার ধারণ প্রতিষ্ঠা করো। 3-3, তোমাকে একটি দর্পণ দেওয়া হলো, স্পর্শ না করে কিভাবে শনাক্ত করবে দর্পণটি সমতল, অবতল না উত্তল, অথবা দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন। 3-4, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 3.2A প্রবাহমাত্রা চলছে, 10 সেকেন্ড সময় কত আধান প্রবাহিত হয়। পরিবাহিত আধানের বাহক যদি ইলেকট্রন হয় তবে ওই সময়ে পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কতগুলি ইলেকট্রন পরিবাহিত হয়। এরপরে আমরা 4-এর পৃষ্ঠায় চলে যাব। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। অথবা ওহমের সূত্র থেকে কিভাবে রোধের সংজ্ঞা পাওয়া যায় তা লেখ। 3-5, আয়োনাইজেশন শক্তি বলতে কি বোঝো। 3-6 যে প্রশ্নটি আছে, নিম্নলিখিত যৌগটি লুইস ডট গঠন চিত্র অঙ্কন করো, CO2 অথবা NH3। 3-7, HCl গ্যাস তড়িৎ পরিবহন করে না কিন্তু HCl এ জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন। 3-8, সোডিয়াম ক্লোরাইড NaCl এবং কার্বন টেট্রাক্লোরাইড CCl4 যৌগ দুটির ধর্মের পার্থক্য লেখো। 3-9, অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় ক্রায়োলাইট ও ফ্লুওরস্পার মিশ্রণ হয় কেন, অথবা জলের তড়িৎ বিশ্লেষণের সময় সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করা হয় কেন। এরপরে গ্রুপ ডি, 4-এর দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, 3×12, ছোটো ছোটো প্রশ্ন 2-3-এর, অর্থাৎ এগুলি তোমাদের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাঠে পাঠে প্রশ্ন এবং পাঠে পাঠে তোমাদের উত্তর লিখতে হবে। সুতরাং প্রত্যেকটি পাঠের প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, সেগুলি মাথায় রাখবে। 4-1, প্রশ্নটি দেখছ, স্ক্রিনে তোমরা দেখছ, 270°C তাপমাত্রায় 750 mm পারদস্তম্ভের চাপে 100 cc গ্যাস আছে, 600 mm পারদস্তম্ভের চাপে কত তাপমাত্রায় গ্যাসটির আয়তন 3 গুণ হবে, অথবা 400K তাপমাত্রা ও 350 mm চাপে 202.2G CO2 গ্যাসের আয়তন নির্ণয় করো। 4-2, একটি চুনাপাথর CaCO3 এর নমুনা 90% বিশুদ্ধ, ওই নমুনায় 120 kg উত্তপ্ত করলে নমুনাটির ওজন কত কমবে, অথবা লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করে NTPতে 11.2 liter H2 গ্যাস পেতে হলে কত পরিমাণ আয়তন প্রয়োজন হবে। 4-3, আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃত করো, দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো। 4-4, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো, অথবা পরের পৃষ্ঠে আমরা চলে যাব, অথবা প্রশ্নটি স্ক্রিনে তোমরা দেখছ। এরপরে 4-5, উত্তল লেন্সের সাহায্যে কিভাবে বস্তুর সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4-6, একটি পরিবাহী তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তারটির রোধের মান কি হবে যদি তারটির আয়তন এবং রোধাঙ্ক অপরিবর্তিত থাকে, অথবা বাল্যচক্রের ঘূর্ণন ও ঘূর্ণনের অভিমুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 4-7, তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ সম্পর্কিত জুলের সূত্রগুলি বিবৃত করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জুলের সূত্র। 4-8, 8টি বাল্ব 100 watt 220 volt প্রতিদিন 10 ঘন্টা, 3টি পাখা 80 watt প্রতিদিন 15 ঘন্টা এবং 1টি বৈদ্যুতিক ইস্ত্রি 1.5 kW প্রতিদিন 30 মিনিট করে চলে, প্রতি ইউনিট 6 টাকা হারে 1 মাসের বিদ্যুতের খরচ কত হবে, অথবা প্রশ্ন আছে এখানে, সেটি তোমরা দেখে নেবে। 4-9, ABC এবং D মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 3, 9, 11 এবং 19, 1, এদের মধ্যে কোনটির বিজারণ ধর্ম সবচেয়ে বেশি,
দুই কোনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ, তিন কোনটির আয়নাইজেশন শক্তি সবচেয়ে কম। পরের প্রশ্ন চারের দশ, একটি মৌল এক্স অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় এক্স টু ও যৌগ উৎপন্ন করে, গলিত অক্সাইডটি তড়িতের পরিবাহী হলে এক এক্স এর যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন থাকে, দুই মেন্ডেলিফের পর্যায় সারণীর কোন শ্রেণীতে এক্স মৌলটি অবস্থিত, তিন এক্স ক্লোরিনের সঙ্গে যৌগ গঠন করলে সেই যৌগের সংকেত ও প্রকৃতি কী হবে। চারের এগারো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, অথবা একটি অবিশুদ্ধ কপার দণ্ড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ কপার প্রস্তুতিতে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে কী কী ব্যবহৃত হয়। চারের বারো প্রশ্নটি তোমরা দেখছো স্ক্রিনে, এ এবং বি দুটি প্রশ্ন আছে। বিতে আছে অ্যামোনিয়াম জলীয় দ্রবণ শূন্যস্থান তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটি তোমাদের লিখতে হবে। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কার্যকরী এই প্রশ্নপত্রটি। এটি তোমরা প্র্যাকটিস করবে। সমস্ত প্রশ্নের উত্তরগুলি দেওয়া সম্ভব হয়নি, ছোটো প্রশ্নগুলির উত্তর দেওয়া সম্ভব হয়েছে, বাদবাকি প্রশ্নগুলি তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্স। এর মধ্যে যে সময় তোমাদের হাতে আছে এই প্রশ্নগুলি তোমরা রেডি করে ফেলবে উত্তরগুলো। আমি আশা করব এই প্রশ্নপত্রটি তোমাদের ভালো পরীক্ষার জন্য অত্যন্ত সাহায্য করবে, অত্যন্ত হেল্পফুল হবে। ভিডিওটি কেমন লাগলো তা আমাকে জানাবে, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে লাইক দেবে এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা বিষয় মাথায় রাখবে, এই ভিডিওগুলি তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।